টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর পুলিশি আক্রমণের অভিযোগ তুলে বাঁকুড়ার ওন্দা থানার সামনে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে ওই দলের কর্মীরা বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করে দেন ওই জাতীয় সড়ক, ফলে ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে স্থানীয় ওন্দা থানার পুলিশ, পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, যেভাবে বিভিন্ন অন্যায় করে চাকরি বেচা চলছে এবং ন্যায্য চাকুরি প্রার্থীদের উপর পুলিশি জুলুম যেভাবে চলছে, এর প্রতিবাদে তাদের আন্দোলন চলবে বলেও তিনি জানান। ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে অরাজকতা চলছে, যারা ন্যায্য তাদের দাবি, যারা টেট পরীক্ষায় পাস করেছে, যাদের ন্যায্য চাকরি পাওয়া দরকার তাদেরকে বঞ্চিত করে তিনারা আজকে 590 দিন কলকাতার রাজপথে তারা বসে আছেন। আরও যারা 14 সালে পাস করেছিলেন তারা করুণাময়ী জায়গাতে বসে আন্দোলন করছিলেন। তৃণমূল কংগ্রেসের পুলিশি অত্যাচারে তারা জর্জরিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা তাদের পাশে থাকছি এবং আগামী দিনে থাকব, কারণ এটা আগামীকাল কালী পুজো, যাতায়াতের রাস্তা। আমরা প্রশাসনের অনুরোধে এই মানে আমাদের যে অবস্থান দীর্ঘায়িত না করে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করি। নিউজ আজ বাংলা বাঁকুড়া। শুধু নামে নয় গুণেও সেরা, সকলের জন্য রয়্যাল রেস্তোরাঁ। বাঙালি বা চাইনিজ, সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা, রয়্যাল রেস্তোরাঁ। তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয়। আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9732212758। সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ।